जैक रकिबुल हुसेन निर्वाचन प्रचार सभा एतिया उत्तप्त परिस्थितिर सृष्टि होइछे। आमि आपोनालोकर दृश्य देखुवाइछो, एनेदरे एतिया देखिबले पा गैछे विधायक रकिबुल हुसेन निर्वाचन प्रचार सभा एतिया उत्तप्त परिस्थितिर सृष्टि होइछे। घटनार सविशेष ए मुहूर्त आमि आपोनालोकर माजलैके लै आहिछो फुल स्क्रीनर जरियते। इतिमध्ये देखिबले पा गैछे जे कांग्रेसर निर्वाचन प्रचार सभा चलि थाकुते रास्तार काखते थका ए आई यू डी एफर बेनार पोस्टर पुलिसे चिंगि पेलुवा केन्द्र करि एतिया उत्तप्त परिस्थितिर सृष्टि होइछे। কংগ্রেসের নির্বাচনী প্রচার সভা চলি আছিল আর তেনতেই রাস্তার কাকতে থাকা এ আই ইউ ডি এফর ব্যানার পোস্টার পুলিশে চিঙি পেলা কেন্দ্র করে এটা এনে ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরপেটার বাগপাড়া সরত রকিবুল হুসেনের নির্বাচনী প্রচার সভাত এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর তার পাশতেই হঠাৎ এ আই ইউ ডি এফর কর্মী আহি আরক্ষী আর নির্বাচনী বিষয়াক আগুড়ি ধরেছে, জবাবদিহি করে পরবর্তী সময়ত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়েছে। আমি আপনাদের দৃশ্য দেখাইছো, এনেদরে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে রকিবুল হুসেনৰ নির্বাচনী প্রচার সভাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রথমে ফুল এম্বিয়েন্সর জড়িয়ে কিছু দৃশ্যাংশ দেখাই লোলে চেষ্টা করেম। সেই স্থান আসলে কেন ধরনের কি পরিবেশে বিরাজ করেছে এম্বিয়েন্সর জড়িয়ে কিছু দৃশ্যাংশ আপনার মাজত লৈ আহিছো। রকিবুল হুসেনের নির্বাচনী সভাত এতিয়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনেদরে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে এ আই ইউ ডি এফর কর্মী আর আরক্ষীর মাজত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে তীব্র বাক বিতণ্ডার সৃষ্টি হয়েছে। কংগ্রেসের নির্বাচনী প্রচার সভা চলি আছিল আর তেনতে রাস্তার কাকতে থাকা এ আই ইউ ডি এফর ব্যানার পোস্টার পুলিশে চিঙি পেলা কেন্দ্র করে এনে ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরপেটার বাগমারা সরত রকিবুল হুসেনের নির্বাচনী প্রচার সভাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার পাশতেই হঠাৎ এ আই ইউ ডি এফর কর্মী আহি আরক্ষী আর নির্বাচনী বিষয়াক আগুড়ি জবাবদিহি করেছে। পরবর্তী সময়ত ঘটনাস্থলী বরপেটা জেলা উপ আরক্ষী অধীক্ষক উপস্থিত হয়ে পরিস্থিতি কোনোমতে নিয়ন্ত্রণ করবলকে সক্ষম আছে, যদি বর্তমানে পরিস্থিতি কিন্তু কিছু পরিমাণে উত্তপ্ত হয়ে আছে। আমি আপনাদের জানাইছো খবর এটা এনেদরে দেখবলে পাওয়া গেছে আরক্ষী আর এ আই ইউ ডি এফর কর্মীর মাজত হতাহতির সৃষ্টি হয়েছে, তীব্র বাক বিতণ্ডার সৃষ্টি হয়েছে। কংগ্রেসের নির্বাচনী প্রচার সভা চলি আছিল আর তেনতে রাস্তার কাকতে থাকা এ আই ডি এফর ব্যানার পোস্টার পুলিশে চিঙি পেলাইছিল, যাক লই এনে ধরনের এটা পরিবেশে বিরাজ করেছে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে রকিবুল হুসেনের নির্বাচনী প্রচার সভাত। আর বরপেটার বাগমারা সরত বিধায়ক রকিবুল হুসেনের নির্বাচনী প্রচার সভাত এক প্রকার এটা অখন্তর লাগিছে। কংগ্রেসের নির্বাচনী প্রচার সভা চলি থাকুতে রাস্তার কাকতে থাকা এ আই ডি এফর ব্যানার পোস্টার পুলিশে চিঙি পেলাইছিল আর তার পাশতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আর তার পাশতে হঠাৎ এ আই ডি এফর কর্মী আহি আরক্ষীর নির্বাচনী বিষয়াক আগুড়ি ধরে জবাবদিহি করেছে। আর কব লাগিব এক প্রকার হতাহতির সৃষ্টি হয়েছে আরক্ষী আর এ আই ডি এফর কর্মীর মাজত হতাহতির সৃষ্টি হয়েছে। কি কারণে আসলে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তার বাবে এতিয়া এ আই ইউ ডি এফর কর্মী আহি আরক্ষী আর যে নির্বাচনী বিষয়া আছিল এই নির্বাচনী বিষয়াক আগুড়ি ধরেছে, জবাবদিহি করে আর পরবর্তী সময়ত ঘটনাস্থলী বরপেটা জেলা উপ আরক্ষী অধীক্ষক উপস্থিত হয়ে পরিস্থিতি কোনোমতে নিয়ন্ত্রণ করবলকে সক্ষম হয়েছে, যদি বর্তমানে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে থাকাই পরিলক্ষিত হয়েছে। মতব্য আহি পড়ছে আমার হাতত, আমি আপনাদের মাজত লই আহিছো। দুদিনের পরা কংগ্রেসের মানুষগুলা কয়ে আছে ইয়াতে ইলেকট্রি বানাব নালাগে, বলে কিয় বলে 25 তারিখে রকিবুল আহিব, গতি 25 তারিখে আবেলি লগাব লাগে, বলে এটি তো ইলেকশন আরম্ভ হয়েছে আপনাদের কলে তো নহব, আমার দলীয় কাম চলিয়ে থাকিব, গতি আজিও পুয়ার পরা মন্ডল কলেজের সেক্রেটারিজন আমার অফিসের ওসরত হয়েছে পুলিশ লগত লো, গতি এই উচিত তদন্ত হব লাগে, কিয় ছিঙিল ছিঙিব পারিলে উচিত তদন্ত হব লাগে।
কিয় গালি ছিঙিছে তাকে ইডিও পর বিনা নেকি ইডিও পর বিনা ইডিও পর বাইয়া পুলিশে ছিঙিছে তাকে কোনে পারমিশন দিছে এটা কোনো পারমিশন দিয়া নাই আমার কোনো কোনো জমা নাই আমার যে আই হেলাই মোক একজনে ফোন লাইছে ই গালা ছিঙি আছে কি গালা ছিঙি আছে কি কি দাবি থাকিব কি আপোনালোক দাবি থাকিলে ইয়ার উচিত বিচার হব লাগে পুলিশ প্রশাসনে আপোনালোকে যেটো কাম কৰিছে আজি একটু সময়ত আমার ইউটিউব দলর ব্যানার আমার নুকুয়া কই মেন কথা ব্যানার টু আমি তো পানি শুনি গমাই দিছে এটা তো পলাই আছে তার মানে পলাই আছে ওকে এই তো আমার এসপি বরপেটার এসপি ওয়াদার জন্য এই তো আমার অনুরোধ থাকিব ইয়ার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা পুলিশে পারমিশন না হবে কেনে কো ভাঙিব পারে এটা তো বখন দা না এটা আমি আমার এসপি এসপি আমরা আমি অনুরোধ জানাইছো যে এসপি স্যারে অর্ডার দিছে নাকি যে বাগমারাসরত ইউটিউব দলের ব্যানারটা ছিঙিব লাগে আমি যদি দিয়া নাই তো কেন কই ছিঙিব পারলে এইটো আমার উচিত তদন্ত লাগে আজি এটা কি কংগ্রেসের মিটিং আছে এটা কংগ্রেসের মিটিং আছে কংগ্রেস